কানপুরে আজ থেকে শুরু হচ্ছে ভারতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট। রাতে বৃষ্টি হয়, টস হতে কিছুটা দেরি হবে বলে জানিয়েছে ম্যাচ অফিসিয়ালস। সিরিজের প্রথম ম্যাচ থেকে এই টেস্টে ভালো কিছু হবে ম্যাচের আগে প্রেস কনফারেন্সে এমনটি জানিয়েছেন সাকিব আল হাসান। এ বিষয়ে আরও জানাতে কানপুর থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন মামুনুর রশিদ। মামুন, আশা করি শুনতে পাচ্ছেন আমাকে। বৃষ্টির সংখ্যাটা আগেই ছিল, এখন মাঠের কি অবস্থা আর আবহাওয়া পূর্বাভাস কি বলছে? বৃষ্টি হতে পারে কিনা, খেলা শুরু হবে কিনা ঠিক সময়ে জানাবেন। সম্ভাবনাটা এখনো আছে, আবহাওয়া যেটা বলছে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে সবচেয়ে ভালো খবর যেটা, এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না, সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে না। আবার এই মাঠের একটা ভালো বিষয় দিক হচ্ছে, এই মাঠের পুরোটা গ্রাউন্ড শুধু 22 গজের জীবিকা সেটা না, পুরো মাঠটাই হচ্ছে কালকে থেকে কামারে ঢাকা ছিল। তো রাতে যেহেতু বৃষ্টি হয়েছে, তারপরও খুব একটা সমস্যা হয়নি। বাংলাদেশ সময় ঠিক 10টার সময় আম্পায়াররা মাঠে নামবেন উইকেট দেখার জন্য, আউটফিল্ড দেখার জন্য কি অবস্থা, ম্যাচ শুরু করা যাবে কিনা। যদি শুরু করা যায় উইদিন 15 মিনিটের মধ্যে হয়তো বা টস হবে, এবং টস হওয়ার আধা ঘন্টার মধ্যে ম্যাচটা শুরু হয়ে যাবে। তবে এখনো একটু মেঘলা আবহাওয়া এখানে আছে, আকাশটা একটু অন্ধকার হয়ে আছে, তবে বৃষ্টিটা নেই। সাকিব আল হাসানের শেষ টেস্ট ম্যাচের কথা বলছি আমরা, সাকিব আল হাসান এই ম্যাচটা দিয়ে হয়তো বা তার অ্যাওয়ে যে টেস্ট ক্যারিয়ার সেটা শেষ করবেন। যদি তিনি বাংলাদেশে যেতে পারেন, হয়তো বাংলাদেশে একটা টেস্ট খেলে শেষ করবেন, আর না হলে এটাই হচ্ছে তার ক্যারিয়ারের সাদা পোশাকের সবচেয়ে টেস্ট। সেখানে এখানে কিন্তু তাকে কানপুরের যারা আছেন, যারা এই ম্যাচের আয়োজক, যে টেস্টের আয়োজক, তারা কিন্তু একটা সংবর্ধনা দেওয়ার কথা বলেছেন। কালকে আমরা ডিবিসির মাধ্যমে জানিয়েছি, ডিবিসি নিউজকে তারা নিশ্চিত করেছেন যে সাকিবকে সংবর্ধনাটা তারা দিতে চান, ফেয়ারওয়েলটা দিতে চান। এত বড় একজন তারকা ক্রিকেটারকে তারা ফেয়ারওয়েল দিলে নিজেদেরকেই সম্মানিত বোধ করবেন। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে, ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। এবং কালকে কিন্তু একটা বিষয় আমি উল্লেখ করতে চাই, কালকে প্রেস কনফারেন্সে বিসিবি সভাপতির প্রেস কনফারেন্স শুনছিলাম কানপুরে বসে, তিনি বলছিলেন যে সাকিবের দেশে ফেরার বিষয়টি বিসিবির হাতে নেই। বিসিবি হয়তো বা চেষ্টা করতে পারে, হয়তো বা সরকারের সাথে কথা বলতে পারে, সেই বিষয়গুলো তো বিসিবি দেখবে, এবং সরকার অনুসারে সাকিবের বিষয়ে এই বিষয়গুলো নিয়ে পাঁচ থাকবে। কারণ সাকিব একরকম হাঁকুতেই জানিয়েছেন যে তিনি দেশে ফিরে শেষ টেস্ট ম্যাচটা খেলতে চান দেশের মাটিতে, সেখান থেকে তিনি বিদায়টা নিতে চান, সেভাবে তিনি আকুতিটা জানিয়েছেন। তো কানপুরের যে আবহাওয়া এখন সবকিছু মিলে কানপুর টেস্টটা, যদি এখনকার কথা বলি, আবহাওয়া ভালো আছে, মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টি নেই, ম্যাচ হয়তো বা একটু টাইম মতো করাবে না, তবে একটু দেরিতে ফলো করাবে। এবং উইকেটে যে আগের কথা বলছিলাম আমরা, দুই পেসার এবং ক্রিস পেইন নিয়ে খেলানোর কথা, সেটি নিয়ে হয়তো বা খেলানোর সম্ভাবনা আছে। অনেক ধন্যবাদ আপনাকে মামুনুর রশিদ, নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা কানপুর থেকে বাকি আপডেট পাবো।